সম্মানিত অর্গানাইজার সার্ভিস রিকোয়েস্ট গ্রিন টেক ফাউন্ডেশন, তারপর গুড হেলথ চোরাশাকো, আমার এস্টিমেশন হলো এই যে সারা দুনিয়াতে যে পরিমাণ খাবার মজুদ আছে বা উৎপাদিত হয় সেটা সারা দুনিয়ার 55 বিলিয়ন মানুষকে ভালো রকম খাওয়াই পড়াই বাঁচায় রাখতে পারে। প্রত্যেকটা দিন 50,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে হাঙ্গারের কারণে, ক্ষুধার কারণে অথবা ক্ষুধা রিলেটেড রোগ জীবাণুর কারণে, এবং এখন করোনা আসার ফলে এই জিনিস আরো বেড়েছে। কাজেই দিস ইজ নট এ প্রবলেম অফ স্কার্সিটি, দিস ইজ এ প্রবলেম অফ অ্যাক্সেস এবং ডিস্ট্রিবিউশন। সারা দুনিয়াতে যে ইকোনমিক ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা আছি, যে কনসাম্পশন প্যাটার্নের ভিতরে আছি, এটা টোটালি আনসাস্টেইনেবল, ইনইকুইটেবল অ্যান্ড ইনঅ্যাক্সেসিবল টু মেজরিটি অফ দ্য হিউম্যানস। এটা হলো প্রথম কমেন্ট, যে আমাদের যে খাদ্যর কথা বলা হচ্ছে এটা দিস ইজ নট এ প্রবলেম অফ স্কার্সিটি। স্কার্সিটি কোনো সমস্যা না, এটা হলো সমস্যা হলো ডিস্ট্রিবিউশনের এবং সমস্যা হলো প্রপার ম্যানেজমেন্টের, নাম্বার ওয়ান। নাম্বার টু, সারা দুনিয়াতে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয় তার 30% খাবার নষ্ট হয়, 30-40%। তার মানে আমরা যদি আজকে যদি 100 কেজি ধান উৎপাদিত হয় তার মধ্যে 30 কেজি ধান সেখান থেকে নষ্ট হচ্ছে, এবং এটা একবার প্রোডাকশন থেকে নিয়ে একদম ডাইনিং টেবিল পর্যন্ত এই টোটাল সাপ্লাই চেইনটা যদি আমরা অ্যাসেস করি তাহলে এই কাজটা আমরা দেখতে পাই। কাজে এখানে বড় ধরনের একটা রেভলিউশন বা বড় ধরনের একটা মানে পলিসি অ্যাপারেটাস এখানে কাজ করতে পারে, নাম্বার টু। নাম্বার থ্রি, সারা দুনিয়াতে খাদ্য ব্যবস্থা এমন পর্যায়ে চলে গেছে, আমি সারা দুনিয়ার মানে ওয়ার্ল্ড ফুড সিস্টেম নিয়ে কাজ করি, সেখানে আপনারা শুনে অবাক হবেন যে আমরা অনেক সময় খাদ্যের সম্পূর্ণতা বলে থাকি, এবং অনেক দেশে দেখবেন যে ফুড সভরেনটি মুভমেন্ট কাজ করে। কারণটা কি? কারণটা হলো এই যে বিভিন্ন দেশ তারা ফুড উৎপাদন করলেও সেই দেশের ওই উৎপাদিত ফুডের উপর তাদের কোনো কন্ট্রোল নাই, এবং অ্যাকচুয়াল প্রডিউসার যারা তারা কিন্তু ওই যে প্রোডাকশন এই প্রোডাকশন আসল ফ্রুটরা পায় না। মনে করেন আজকে ইকুয়েডর বলেন বা এই ধরনের সেন্ট্রাল আমেরিকান অনেক দেশ আছে যারা কলা উৎপাদিত করে, প্রত্যেক মনে করেন যে $1 যদি কলা থেকে আসে তার ভিতরে মাত্র 10 সেন্ট অ্যাকচুয়াল প্রডিউসার যে ফার্মারের কাছে যায়, আর 90 সেন্ট চলে যায় যারা এই পুরো সিস্টেমটা কন্ট্রোল করে তাদের উপরে। এবং আপনারা শুনে অবাক হবেন যে সারা দুনিয়ার এই টোটাল ফুড সিস্টেম এটা প্রায় 80% কন্ট্রোল করে কিছু মাল্টিন্যাশনাল কর্পোরেশন। আমার জানার মতে মোটামুটি 8-10 কর্পোরেশন আছে যারা মোটামুটি সারা দুনিয়ার 80% ফুড সিস্টেম তারা কন্ট্রোল করে। ওয়ালমার্ট হলো তাদের ভিতরে একটা, মনসান্টো তাদের ভিতরে একটা। এদের কিন্তু ওয়ালমার্টের কোনো স্টোর বাংলাদেশে নাই, কিন্তু তাদের অনেক অপারেশন বিভিন্ন দেশে আছে। মনসান্টো তো ডাইরেক্টলি আছে আপনারা সবাই জানেন। ওয়ালমার্টের কথাই ধরি, শুধুমাত্র ওয়ালমার্ট একটা মাত্র ফ্যামিলি এই ওয়ালমার্ট চালায়। এই ওয়ালমার্টের যে পরিমাণ পয়সা কড়ি আছে, টাকা পয়সা আছে, তার টোটাল 142টা দেশের টোটাল টাকা পয়সা সমান। কাজে আপনারা চিন্তা করে পারবেন না যে এই ধরনের কর্পোরেশন গুলো, মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলো যারা ফুড কে কন্ট্রোল করে তারা কত বড় পাওয়ারফুল। এটা একটা বিরাট একটা সমস্যা আর কি সারা দুনিয়াতে। এটা হলো নাম্বার থ্রি। নাম্বার ফোর, আমরা বাংলাদেশে আসি। বাংলাদেশে অনেকগুলো কথা চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেটা হলো বাংলাদেশেও যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয় আমরা মোটামুটি আমাদের জনগণকে ভালো রকম খাওয়াই পড়াই বেশ পাচিয়ে রাখতে পারি, কিন্তু এই যে অ্যাক্সেস টু ফুড এবং ফুড সেফটি এই দুইটা জিনিস কিন্তু বড় ধরনের সমস্যা অ্যাপার্ট ফ্রম আদার প্রবলেমস। এবং আপনারা হয়তো সবাই জানেন এই যে আমরা চিকেন যেটা খাই, এই চিকেন যেটা খাই সেখানে ইপিএ এর ফর্মুলা অনুসারে যদি একটা চিকেনের শরীরে 30% এর বেশি ক্রোমিয়াম থাকে, ক্রোমিয়াম হলো এক ধরনের বিষ যাদের খাদ্য হিসেবে এটা ইউজ করা হয় আর কি, কিন্তু একটা চিকেনের বডিতে যদি 30% এর বেশি ক্রোমিয়াম থাকে তাহলে ওই চিকেনটা আর খাওয়া যাবে না, ওটা আসলে মানুষের খাদ্যের অনুপযুক্ত হয়ে যাবে। কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশে যে চিকেন গুলো বিক্রি হয় ফার্মের চিকেন সো কল, এগুলোর ভিতরে 80% পর্যন্ত ক্রোমিয়াম পাওয়া গেছে। ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর উনি স্টাডি করে দেখছেন, এবং এই জিনিসগুলো আমরা খাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলছেন যে তোমাদের জন্য খাদ্য দুইটা জিনিসের কথা, দুইটা কন্ডিশনের কথা বলা হয়েছে, একটা হালালান আর একটা হলো তৈয়বান। হালাল মানে সেটা হালাল জিনিস হতে হবে, যেমন শুকর আপনি যত ভালো করে চবাই করে না যাই করেন হালাল হবে না, চিকেনটা হালাল। কিন্তু হালালের সাথে সাথে আরো একটা শর্ত আছে, সেটা তৈয়বান, অর্থাৎ সেটা তৈয়ব হতে হবে, সেটা আমাদের শরীরের জন্য উপযুক্ত হতে হবে, আমাদের স্বাস্থ্যকর হতে হবে। আর স্বাস্থ্যকর হওয়ার জন্য পরিমাণও তো একটা ফ্যাক্টর আর কি, আমরা যদি বেশি খেয়ে ফেলি অথবা একেবারে কম খাই সেটাও কিন্তু তৈয়বান এই কন্ডিশনে পড়ে না। এই দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে মানুষের খাদ্যের অভ্যাসটা একটা খুবই বাজে একটা জিনিস, এবং আপনারা অবাক হবেন যে এই যে এই ধরনের কুখাদ্য ভেজাল এইসব খাওয়ার কারণে আমাদের প্রায় প্রত্যেকের শরীরে
20 বছরের উপরে যারা আছে তাদের প্রত্যেকের শরীরে কিডনি সমস্যা, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আমার মনে হয় দুনিয়ার কোন জাতির ভিতরে এত ম্যাসিভ সমস্যা কোথাও নাই। এবং প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে আপনারা দেখবেন যে বড় বড় মানে ওষুধের কোটা, তার মানে প্রত্যেকের বাড়িতে একটা করে ফার্মেসি। হোয়াট ইজ দিস, মানে ইট ইস টোটালি ইনসেইন। আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যদি ফুড সিকিউরিটির কথা বলি, একই সাথে ফুড সেফটির কথা বলতে হবে, এবং টোটালি আমাদের খাদ্যের অভ্যাসটার একটা ম্যাসিভ রেভলিউশন আমাদের দরকার। এবং আপনারা শুনে আরো অবাক হবেন যে সারা দুনিয়াতে যে কটা দেশ সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে করোনার কারণে, তার ভিতরে আমেরিকা একটা। এবং কালকে আমেরিকা ওয়ার্ল্ড ব্যাংকের একজন চিফ লয়ারের সাথে আমার কথা হচ্ছিল, আমার এক ফ্রেন্ড, উনি বললেন যে আমেরিকাতে যারা এফেক্টেড হয়েছে তার একটা বড় অংশ হলো বাঙালি। আমি জিজ্ঞেস করলাম কারণটা কি, তা কারণটা একটা হলো তাদের হলো ফুড অভ্যাস। ফুড অভ্যাসের কারণে অলরেডি তাদের গ্যাস্ট্রিক বলেন, ব্লাড প্রেশার বলেন, তারপর কিডনির সমস্যা বলেন, ডায়াবেটিস বলেন, এগুলো তাদের শরীরে ভরা। এরপর যখন করোনা আসছে তারা বেশি দিন সার্ভাইভ করতে পারে না। কাজে এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার। এই জন্য বাংলাদেশে আসলে যে মানে অন্যান্য দেশ, আমি সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুরে যেটা করে আর কি, এখানে আগে এভিএ ছিল, অ্যাগ্রি ভেটেরিনারিয়ান অথরিটি আর কি। বাইরে থেকে যে সময় আপনারা জানেন সিঙ্গাপুর একটা দেশ যেখানে 95% খাবার বাইরের দেশ থেকে আসে, এবং এখানে এখানকার ইদের মানে মানে চেক অ্যান্ড ব্যালেন্স এত কড়া যে বাইরে থেকে যে খাবারটাই আসুক না কেন তারা অত্যন্ত পুষ্টিপাত্র তারা যাচাই বাছাই করে এটা খাদ্যের জন্য উপযুক্ত কিনা, তারপরে তারা সুপার মার্কেট সেলসে তারা যায়। Thank you.